অস্তিত্ব সংকটে থাকা 15টি শকুনের সন্ধান মিলেছে পাবনার এক গ্রামে। বনাঞ্চল ছাড়া লোকালয়ে এতগুলো শকুনের এই আবাস দেশে এটাই প্রথম বলে জানান বন অধিদপ্তরের বিশেষজ্ঞরা। মহাবিপন্ন এই শকুনের আবাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। উৎপল মিত্রা রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামের মোল্লাপাড়ায় গাছে গাছে এই শকুনের বাস। বিপন্ন এই প্রাণী দীর্ঘদিন ধরেই এ গ্রামে আস্তানা গেড়ে আছে বলে জানান স্থানীয়রা। একসময় এর সংখ্যা অনেক বেশি থাকলেও এখন সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 15টিতে। ছোট থেকে আমরা দেখে আসতে শকুন আছে, আরও ছিল, গাছগাছালি মরে গেছে, তো আর নাই, দেখা যায় না, কম দেখা যায়। আমাদের এখানে যে কয়টা শকুন আছে, এই শকুনগুলো আরও যাতে বংশবৃদ্ধি করতে পারে সেদিকে যেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে মানে সুদৃষ্টি দেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান 2014 সালে সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে মোট শকুনের সংখ্যা 260টি। ধারণা করা হচ্ছে এখন সে সংখ্যা নেমে এসেছে 150টিতে। একসময় দেশে 7 প্রজাতির শকুন থাকলেও এখন মাত্র 1 প্রজাতি টিকে আছে। বাংলাদেশে এখন 3টা এরকম প্রজনন কলোনি আছে, তার মধ্যে এটা তৃতীয়, লোকালয়ে প্রথম, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। অন্য দুটো হচ্ছে সরকারি জায়গায়, তাদের ওরকম কোনো সমস্যা নেই, কিন্তু এটা লোকালয়ে দেখে শকুনের জন্য ঝুঁকিটা অনেক বেশি। শকুন প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। শকুন যদি এখানে নিরাপদভাবে বসবাস করতে পারে, নিরাপদভাবে প্রজনন ঘটাতে পারে, আমরা মনে করি এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী লাভবান হবে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সম্প্রতি বন অধিদপ্তরের কর্মকর্তারা এ গ্রাম পরিদর্শন করেন এবং বিলুপ্তপ্রায় এ প্রাণীর অস্তিত্ব রক্ষায় শকুনের দুটি আবাসস্থলকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করেছেন। এটি সংরক্ষণের জন্য সর্বপ্রকার সহযোগিতা সরকার করবে। কো-ম্যানেজমেন্ট কমিটি গঠনের মাধ্যমে এটা তাদেরকে সংরক্ষণের প্রতি বছর মানে যাতে সুন্দর থাকে উৎসাহিত করা হবে। বিশেষজ্ঞরা জানান 1970 সালের শুমারিতে দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় 50,000। 2011-12 সালের শুমারিতে সেই সংখ্যা দাঁড়ায় মাত্র 816টিতে। এত দ্রুত এ প্রাণী বিলুপ্তির জন্য বিভিন্ন প্রাণীদেহে নানা বিষাক্ত কেমিক্যাল ব্যবহারকেই দায়ী করছেন তারা। প্রাকৃতিক পরিচ্ছন্নতা কর্মীখ্যাত শকুন বিলুপ্ত হলে পরিবেশের উপরেও পড়বে ব্যাপক নেতিবাচক প্রভাব, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।